নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অবরোধের ষষ্ঠ দিনে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। বৃহস্পতিবার বেলা 11টায় জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সোনালী ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত পথসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।